সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ভারত। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিশিয়াল। আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতে যাচ্ছি, সবাই দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজ বাত করতে বলে হ্যাঁ কে ভারত হমেশা বাংলাদেশ কো তরক্কি করতে হুয়া নহীঁ দেখনা চাহতা। ইহি ওজহ হ্যায় কি রংপুর কে অন্দর নয়া এয়ারবেস বানানে যা রহা থা বাংলাদেশ, জিসকো বানানে সে ভারত নে রোক দিয়া হ্যায়। भारत बांग्लादेश के अंदर भी अब मुदाखलत करने लगा है। बांग्लादेश के अंदर बनने वाले नए एयरबेस की तामीर को रोक दिया गया है भारत के कहने पर। तो आज इसी हवाले से वीडियो है, भारत ने क्यों इसको रोका है। तो वीडियो की तरह बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएँ ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो स्टार्ट करते हैं। जी हैवी সামরিক দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি ভারত, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেশের উত্তর অঞ্চলে এই দিক থেকে নিরাপত্তা ঝুঁকিত রয়েছে, বিশেষ করে রংপুর, ভারতের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা সিকিম স্নেক বা শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের রংপুর সীমান্তে সিকিম স্নেকের অবস্থান। এ অঞ্চলের মাত্র 22 কিলোমিটার দখল করতে পারলে ভারত বিশাল ভূখণ্ডের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কারণ পূর্বাঞ্চলে 7 রাজ্যে পৌঁছাতে পারবে না, যার আয়তন প্রায় 2 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশ থেকে 4 গুণ বড়। দেশটি ভৌগোলিক দুর্বলতা কাটাতে রংপুর অঞ্চল দিয়ে হামলা করতে পারে, ভবিষ্যতে চীন ডোকালাম সীমান্ত দিয়ে ভারতের উপর আক্রমণ করবে, এটা নিশ্চিত করে বলা যায়, কারণ সীমান্ত নিয়ে প্রতি বছর সংঘর্ষে লিপ্ত হয় উভয় দেশ। এমন অবস্থায় সিকিম স্নেক বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে পূর্বাঞ্চলের 7 রাজ্যে যোগাযোগ করার একমাত্র উপায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করা। যুদ্ধকালীন সময়ে ভূখণ্ড ব্যবহার করার অনুমতি দেবে না বাংলাদেশ, কারণ চীন বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সহযোগী দেশ। ভারত উপায় না পেয়ে বাংলাদেশের রংপুর সীমান্ত দিয়ে আক্রমণ করবে, বাংলাদেশের অবস্থান থেকে উত্তর অঞ্চলের মোকাবেলা করা কঠিন হবে, কারণ এই অঞ্চলে কোনো বিমান ঘাঁটি নেই। তবে ঠাকুরগাঁও একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি। আশ্চর্যের বিষয়, হয়তোবা ভারতের আপত্তির কারণেই এ অঞ্চলে বিমান ঘাঁটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বাংলাদেশ বহুবার চেষ্টা করেছে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করতে, তবে কোনো এক অদৃশ্যমান কারণে তা সম্ভব হয়নি। নিঃসন্দেহে চাপে পড়ে এই ধরনের পদক্ষেপ থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছে, কারণ ভবিষ্যতে চীন সীমান্ত দিয়ে হামলা করলে রংপুরকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে যাবে। ভারতের হাতে রংপুরকে আক্রমণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। এমন অবস্থায় দেশের উত্তর অঞ্চলের নিরাপত্তা শক্তিশালী করা বাঞ্ছনীয়। আজকের প্রতিবেদনে তুলে ধরব ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করা সম্ভব কিনা, আর যদি বিমান ঘাঁটিটি চালু করতে সক্ষম হয় তবে ওই অঞ্চল নিরাপত্তায় কতটা কার্যকর ভূমিকা পালন করবে। 1940 সালে তৎকালীন ব্রিটিশ সরকার ঠাকুরগাঁও বিমান ঘাঁটি নির্মাণ করে 550 একর জমির ওপর। আয়তনের দিক থেকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণের জন্য পর্যাপ্ত জমি রয়েছে। বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল রংপুর, তাই এ অঞ্চলে বেসামরিক বিমানবন্দর প্রয়োজন। বাংলাদেশ বিমানবাহিনী একই সঙ্গে সিভিল এভিয়েশন ঠাকুরগাঁও বিমান ঘাঁটিতে ব্যবহার করতে পারবে। আয়তনের দিক থেকে বিবেচনা করলে এটি বাংলাদেশের 5ম বৃহত্তম বিমান ঘাঁটি, সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে জমি রয়েছে। পাশাপাশি সিভিল এভিয়েশনের চাহিদা অনুযায়ী বিমান ঘাঁটি চালু করা সময়ের দাবি। বর্তমানে বিমান ঘাঁটি কৃষিকাজের জন্য ব্যবহার করা হয়, এমন অবস্থায় নতুন করে সব কিছু নির্মাণ করতে হবে। একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি নির্মাণ করতে প্রয়োজন 300 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ 2500 কোটি টাকা। এক্ষেত্রে চীন বাংলাদেশকে সহযোগিতা করতে পারে, কারণ ভারতীয় সীমান্তে বিমান ঘাঁটি নির্মাণে চীনের আগ্রহ সবচেয়ে বেশি থাকবে। সকল মানদণ্ড অনুযায়ী ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু করা সময়ের দাবি, তবে সমস্যা হচ্ছে ভারতের আপত্তি। এক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত গ্রহণ না করলে বিমান ঘাঁটি চালু করা সম্ভব নয়। বর্তমানে মন্ত্রিসভার একাধিক আলোচনায় গুরুত্ব পেয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দর নির্মাণের বিষয়টি, সেক্ষেত্রে আশা করা যায় আগামী 2-1 বছরের মাঝে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখন প্রশ্ন হচ্ছে, ঠাকুরগাঁও বিমান ঘাঁটি চালু হলে বাংলাদেশের নিরাপত্তা কী ধরনের ভূমিকা রাখবে? তৎকালীন সময় পাকিস্তান বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিল ঠাকুরগাঁও, ব্রিটিশ আমলে গুরুত্ব ছিল ব্যাপক। অথচ বাংলাদেশ স্বাধীন হবার পরও অদৃশ্যমান কারণে 40 বছর যাবৎ কার্যক্রম বন্ধ রয়েছে। উত্তরাঞ্চলের নিরাপত্তা এই বিমান ঘাঁটি চালু হলে ভারত কখনো আক্রমণ করতে সাহস পাবে না। বিশাল বিমান ঘাঁটিতে বর্তমানে 1.8 কিলোমিটার দৈর্ঘ্য করা হয়েছে, সেক্ষেত্রে সংস্কার করে 2 কিলোমিটার উন্নীত করা সম্ভব, যার একটি অংশ ব্যবহার করবে বাংলাদেশ এয়ারফোর্স, অন্যটি ব্যবহার করবে সিভিল এভিয়েশন অথরিটি। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই বিমান ঘাঁটি চালু হলে কমপক্ষে 1 স্কোয়াড্রন যুদ্ধ বিমান মোতায়েন করা সম্ভব। এখান থেকে শিলিগুড়ি করিডোরের দূরত্ব মাত্র 30 কিলোমিটার পর্যন্ত, সুতরাং মাত্র 2 মিনিট সময়ের মাঝে পৌঁছে যাবে যুদ্ধ বিমান। ভৌগোলিকভাবে ভারতের দুর্বলতা থেকে আর্টিলারি দিয়ে হামলা করতে পারবে না,
ফলে বিমানঘাটি সুরক্ষিত থাকবে। যে কোনো অঞ্চলে নিরাপত্তায় দুইটি বিমানঘাটি প্রয়োজন, সুতরাং ঠাকুরগাঁও বিমানঘাটি চালু হলে সেই ঘাটতি পূরণ করা সম্ভব। বাংলাদেশের ভৌগোলিক সুবিধা থাকায় ভারতকে আপোষ করে চলতে হবে, কারণ একদিকে লালমনিরহাট বিমানঘাটি, অন্যদিকে থাকবে ঠাকুরগাঁও বিমানঘাটি। দুই দিক থেকে আক্রমণ করলে শিলিগুড়ি করিডোরকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ভারতের এই অঞ্চলে মাত্র একটি বিমানঘাটি রয়েছে পশ্চিমবঙ্গের হাসিমারায়। এখানে 14টি রাফেল যুদ্ধ বিমান মোতায়েন করা হয়েছে, মূলত চীনের মোকাবেলায়। বাংলাদেশের জন্য হুমকি, তার পাল্টা পদক্ষেপ কাজ করবে ঠাকুরগাঁও বিমানঘাটি। তবে অবশ্যই এ অঞ্চলে নিরাপত্তার জন্য শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করতে হবে, বিশেষ করে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারদর্শী এমন এয়ার ডিফেন্স সিস্টেম। কারণ ভারত চাইবে হামলা করে রানওয়ে ধ্বংস করতে, পাশাপাশি রাফাল ফাইটারকে মোকাবেলা করতে সক্ষম এমন যুদ্ধ বিমান মোতায়েন করতে হবে। তবে ভারতের হাসিমারা বিমানঘাটি বাংলাদেশ থেকে নিরাপদ নয়, এ কারণেই বিমানঘাটিতে হামলা করার অস্ত্র ইতিমধ্যে রয়েছে বাংলাদেশের হাতে। সীমান্ত থেকে মাত্র 40 কিলোমিটার দূরে হাসিমারা বিমানঘাটি, সুতরাং 120 কিলোমিটার রেঞ্জের টাইগার মিসাইল দিয়ে হামলা করা সম্ভব। বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অদূর ভবিষ্যতে শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আসবে, সেক্ষেত্রে আরও বেশি পাল্টা আক্রমণ করতে পারবে। বাংলাদেশ সামরিক বাহিনীর অবস্থান হবে ডিফেন্সিভ, অর্থাৎ ভারত আক্রমণ না করলে কখনো আক্রমণ করার প্রয়োজন নেই। তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী পৃথিবীর সবচেয়ে শৃঙ্খল সামরিক বাহিনীর অন্যতম, পেশাদারিত্ব অনুযায়ী পূর্বে কখনোই হামলা করবে না। তবে উত্তরাঞ্চল নিয়ে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি রয়েছে ভারতের তরফ থেকে। দেশকে রক্ষা করতে হলে রংপুর অঞ্চলের সামরিক অবকাঠামো শক্তিশালী করা প্রয়োজন, কারণ চীন ডোকালাম সীমান্ত দিয়ে হামলা করবে তা বলা কঠিন। চীন হামলা করলে মাত্র 2-1 দিন সময় মাঝে ভারতের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। তখন বাংলাদেশ থেকে 4 গুণ বড় পূর্বাঞ্চলকে বাঁচাতে হলে বাংলাদেশ থেকে ট্রানজিট চাইবে। এমন অবস্থায় বাংলাদেশ নিরপেক্ষ অবস্থানে, অর্থাৎ কোনো দেশকে সহযোগিতা করবে না। ফলাফল, ভারতের রংপুর আক্রমণ ছাড়া বিকল্প সীমিত, তাই সামরিক দৃষ্টিভঙ্গি থেকে পূর্বে প্রস্তুত থাকা প্রয়োজন। যখন ভারত অনুধাবন করতে পারবে বাংলাদেশ সাময়িকভাবে শক্তিশালী, তখন আক্রমণ করার চিন্তা করবে না, কারণ এর ফলে তিন দিক থেকে সমস্যার সম্মুখীন হবে। কারণ একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, তার উপর যদি বাংলাদেশে যুক্ত হয়, পরিস্থিতি কি হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে অবশ্যই বাংলাদেশের আধুনিক ফাইটার ঘাটতি রয়েছে, কমপক্ষে 32টি আধুনিক ফাইটার 2030 সালের মাঝে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। যদি তা বাস্তবায়ন করতে পারে, কোয়ালিটি অনুযায়ী ভারতের হুমকি মোকাবেলা করা সম্ভব। তবে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা রয়েছে তা বিবেচনা করলে 48টি কিংবা তার চেয়ে বেশি ফাইটার অন্তর্ভুক্ত করতে পারবে 2030 সালের মধ্যে। এর জন্য ব্যয় হবে মাত্র $7.5 বিলিয়ন। দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা নিলে পরিমাণ অর্থ নগণ্য বলা যায়। দেশে একাধিক বিমানঘাটি নির্মাণ কাজ চলমান রয়েছে, যার কাজ শেষ হলে যুদ্ধ বিমান অর্ডার শুরু করবে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কতগুলো ফাইটার। तो जी व्यूवर, ये थी वीडियो और आपने देखा कि किस तरह भारत बांग्लादेश के अंदर असरअंदाज होने की कोशिश कर रहा है। भारत को हमेशा बांग्लादेश के अंदर होने वाली डेवलपमेंट से मसला रहा है, लेकिन इस दफा ये बात की जा रही है कि 7 सिस्टर स्टेट को मिलाने वाली चिक नेक के ऊपर चीन का कब्जा ना हो जाए, बांग्लादेश के अंदर बनने वाला एयरबेस चाइना इस्तेमाल ना कर ले और भारत के खिलाफ चीन का मजबूत किला ना बन जाए बांग्लादेश का ये नया हवाई अड्डा। इसीलिए भारत ने बांग्लादेश पर इतराज लगाकर इस हवाई अड्डे की तामीर को रोक दिया है। तो क्या आपकी नज़र में ये ठीक हुआ है? ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।